হ্যাঁ, ক্লিক বুম, এটা হচ্ছে আমার কাছে থিমটা আছে, ফেট থিমটা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা হচ্ছে এটা নিয়ে কাজ করবো। এটা এমনি সোফেবে স্টোর পাইবেন না, যে ফেট থিমের যে স্টোরগুলো এখানে পাইবেন না। এইভাবে আমি যখন আরো কিছু থিম ফাইন্ড করবো, ভালো ভালো থিমগুলো আপনাদেরকে আস্তে আস্তে সবগুলো শেয়ার করে দিব, হতে পারে গ্রুপে আস্তে আস্তে দিয়ে দিব। এই কাজ করতে পারবে? হ্যাঁ, এটাও কিন্তু ক্লিক বুম দিয়ে করা, কিন্তু সাইট হচ্ছে অনেক আগে করা, তো কিছু নষ্ট হয়ে গেছে। আমার একটা স্টুডেন্ট করছিল, প্রোডাক্ট ছিল মনে হয়, প্রোডাক্টগুলো অফ করে দিচ্ছে। এটা কিন্তু সে কিন্তু $100 উপরে নিচ্ছে, কিন্তু ক্লিক বুম দিয়ে করা, বুঝছেন? প্রোডাক্ট সেল করছিল, এখন অফ করে দিচ্ছিল, আমি সিম্পল একটা ডিজাইন করে দিয়েছিল, এই প্রোডাক্ট নিয়ে কাজ করছিল, বুঝছেন? অন্য ল্যাঙ্গুয়েজ আর কি। তাহলে আমরা কাজটা শুরু করি। এখান থেকে হচ্ছে প্রথম হচ্ছে আমরা সেম সিস্টেম আগের মতো থিম কাস্টমাইজেশনে, আর নতুন কোনো ভেরিয়েশন কিছু নেই। কাস্টমাইজে গেলাম, এই জায়গাটা একদম খালি থাকবে, লোগো ইউজ করতে হবে, এখানে লোগোটা নাই, লোগোটা হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। একদম সেকশনে যাবেন, থিম সেকশন, থিম সেকশন থেকে হচ্ছে হেডারে যাবেন, হেডার থেকে দেখেন আমি লোগোটা ইউজ করছি। সাইজ যদি বড় হয়, এরকম লোগো ইউজ করুন, তাহলে কিন্তু হবে না। এখান থেকে ধরেন আমি এই লোগোটা দিলে কিন্তু এটা বড় হয়ে যাবে, জায়গাটা একদম বড় করে নিবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি সাইজ থেকে জায়গা একটু ছোটো করে নেবেন। সিলেক্ট করলাম, অলরেডি আছে এই জন্য। ওকে, লোগো বসাইলা, দেন হচ্ছে একটা একটা অপশন আসতেছি, এগুলো এগুলো হচ্ছে মেনু নেভিগেশন। এখানে কি লেখা আছে? স্মার্টফোন, দেখতেছেন? আপনার যদি এই সেকশনগুলো না লাগে, সেক্ষেত্রে এখান থেকে রিমুভ করে দিবেন, রিমুভ ব্লক, যদি এগুলো ইউজ করার দরকার তাহলে ইউজ করবেন, বুঝছেন? এই দেখেন একটা, এটা হচ্ছে, এটা যে আপনার স্মার্টফোনের যে কালেকশন আছে, যে প্রোডাক্টগুলো আছে, আপনার প্রোডাক্টগুলো দরকার হলে এখান থেকে হচ্ছে আপনি লিঙ্ক আপ করতে পারেন এখান থেকে, বুঝছেন? হচ্ছে আমি স্মার্টফোন দিয়ে বা ব্যাগ দিয়ে এটা লিঙ্ক আপ করে দিলাম, লিখে দিলাম হচ্ছে ব্যাগ। হ্যাঁ, যদি আমরা ডিফল্ট যেগুলো আছে এই প্রোডাক্ট নিয়ে কাজ করি, তখন তো এগুলো রিমুভ করার দরকার হয় দরকার না। নাই এখানে। হুম, ওকে, এখান থেকে দেখেন আমরা কিন্তু এখানে অলরেডি আইকনটা আসতেছে, ফ্রন্ট অসাম থেকে একটা আইকন আসছে, কি আইকন? টেলিভিশন আইকন নাকি? এটা হচ্ছে ফ্রন্ট অসাম, হচ্ছে একটা আইকন প্ল্যাটফর্ম, এটা তো জানেন নাকি অনেকে, নাকি জানেন না? জি ভাই জানি। ওকে, এখান থেকে যদি আপনি মনে হয় না আমি আইকন দিব না, আমি একটা ইমেজ দিব, আইকন এটার পাশাপাশি একটা ইমেজ দিব, ইমেজ ইউজ করবো, তাহলে হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করে একটা আইকনের ইমেজ আপনি ইউজ করবেন। সেক্ষেত্রে হচ্ছে এটা দেখাইবে হচ্ছে এই জায়গায়, আমি একটু জিনিসটা একটা লাইভ করে নিই, এই জায়গায় যে একটা আইকন আছে না, আপনি যখন এই এই অপশনের মধ্যে, যখন আপনি এখানের মধ্যে যদি ইমেজ ইউজ করেন, তাহলে হচ্ছে আইকনটা বা আইকনে যদি ইমেজ ইউজ করেন, তাহলে হচ্ছে এই জায়গায় দেখাবে, বুঝছেন? জি ভাই। ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে আমি এখান থেকে অপশনগুলো ওই ওই আছে, ওকে এটা দিলাম। দেন হচ্ছে ফন্ট অপশন থেকে যদি আপনার ইচ্ছা হয় নতুন কোনো আইকন ইউজ করা দরকার, তাহলে হচ্ছে আইকন নিয়ে নিবেন। দেখি একটু ফেট কিনা ভাই, টাকা পয়সা লাগে, অবশ্যই তো হাত দিব না, কিছু ফ্রি আছে মনে হয়।
এখানে ইমেজ গুলো ইউজ করি আর না। এখানে দেখেন আপ ব্যানার ডিজাইন, ব্যানার ইমেজ, ব্যানার ইমেজটা হচ্ছে এই জায়গায় যখন আপনি হাত দিবেন, যখন দেখতেছেন একটা ইমেজ দেওয়ার অপশন আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় যদি আপনি ইমেজ দিতে মন চায় তাহলে হচ্ছে আপনি দিবেন হচ্ছে এই জায়গা থেকে, এখান থেকে। আর আমি একটা দিলাম হচ্ছে ধরেন এটা দিচ্ছি কি ভাই, কি অবস্থা গেল গো। এই থিমটা বা অনেক কঠিন, একদম ইজি, এইটা হলো মেগা মেনু টাইপের, মানে এরা সহজ করে দিছে, থিমটা বা অনেক সুন্দর লাগছে। কঠিন কি বলতেছে প্রীতম ভাই, কি বলেন এগুলো কোন কঠিন মেনু? একদম ইজি, আপনি যদি থিমে সৌন্দর্য বুঝেন তাহলে হচ্ছে এগুলো কঠিন বলার প্রশ্ন আসে না। এটা আরো সহজ টাইপের করে দেওয়া আছে, মেগা মেনু করা লাগবে, এখানে মেনু সিলেক্ট করে দিলে সিলেক্ট করার সিস্টেম করা গেছে। ওকে, এখান থেকে যখন আমি ইয়া করলাম টেলিভিশনটা রয়ে গেছে, এখন তখন আসে না। এগুলো অপশন গুলো দেওয়া লাগবে এরকম না, আপনি সেকশন ভালো না লাগে আপনি রিমুভ করে দেন, অসুবিধা তো নাই, বুঝছেন? প্রীতম ভাই জি ভাই বলছে, দেখছেন ব্যাকটা আসছে, সবাই একটু রেসপন্স করেন, দু তিনজন ছাড়া আর সবাই রেসপন্স করেন। জি ভাই জি ভাই জি ভাই, ওকে, তাহলে হচ্ছে সেকশন গুলো না বুঝলে পরবর্তী বার আমি যারা যারা প্রতি সময় কে কে করতেছে আমি কিন্তু সবার ভয়েস বুঝি মোটামুটি, কয়েকজন ভয়েস আমি অটোমেটিক চিনি, সেহেতু যারা নতুন এদের কখনো আওয়াজ শুনি না। সেক্ষেত্রে সাইদুর রহমান কখনো মানে কষ্ট করতে দেখি না, মানে মনে হয় সবকিছু পারে। দেন হচ্ছে স্বপন মামা, সবুজ ভাই, পন্নি আপু, তারপর হচ্ছে আরো কয়েকজন আছে, হিমেল ভাই, এরা হচ্ছে প্রশ্ন এখন কম করতেছে। আমি তো কথা বলি, আমার তো সমস্যা থাকলে তো আমি বলি, মানে জিনিসগুলো হচ্ছে রেসপন্স করেন, যদি না বুঝুন পরবর্তী আমায় কিছু বলে লাভ নাই ভাই, আমার শেষ হয়ে যাবে কিছুদিন পর, আপনি এখন শিখতে হবে, শেষ হয়ে গেলে কোর্স শেষ হয়ে গেলে ভাই তখন দেখবেন হচ্ছে আমি নিজে ব্যস্ত বিভিন্ন কাজে, হইতে পারে আমি লাইফ টাইম সাপোর্ট দেওয়ার একটা সিস্টেম আছে, তো ভাই সবসময় এরকম সিস্টেমগুলো হয় না, বিভিন্ন কাজ ব্যস্ত থাকবো, তখন আপনার কাজ সময় লাগবে, হচ্ছে ধরেন আপনার ক্লায়েন্ট আসতে হচ্ছে দুপুর 2টার দিকে, তা আমি এখন তখন হচ্ছে কাজ করতেছি বা বাইরে আসছি, তখন কিন্তু আমার থেকে সাপোর্টটা একটু আপনি পাবেন রাত 10টার পরে, সেহেতু এখন যদি প্রশ্নগুলো করেন তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা হয়, আপনি প্রশ্ন এখান থেকে সমাধান নিয়ে নেবেন। ওকে, এখান থেকে দেখেন আমি যখন এই জায়গায় একটা ইমেজ অপশন আছে এটা কিভাবে ইউজ করবো, সেক্ষেত্রে হচ্ছে আমি একদম নিচে দিকে যাবো, ব্যানার আপ ডিজাইন, এখান থেকে আমি দরকার হচ্ছে ধরেন এটা ইমেজ ইউজ করবো, সিলেক্ট করলাম, সেভ করে দিলাম। আসছে ভাই? জি ভাই। ওকে, তাহলে হচ্ছে আমরা এই সেকশনটা আপাতত ইয়ে করতেছি, যদি বাকি সেকশনগুলো সেম, অনেক সেকশনে দেখেন এখানে অনেকগুলো সেকশনের মধ্যে আবার এগুলো দেওয়া নেই, শুধু হেলথ বিউটি প্রোডাক্টের মধ্যে ক্লিক করলে হবে, বাড়তি কিছু কোনো অপশন নাই, মানে হেলথ বিউটি প্রোডাক্টগুলো চলে আসবে। আপনি যদি প্লাস আইকনগুলো ধরেন অনেক সময় এখানে দিচ্ছে নোটবুক ল্যাপটপ এই সেকশনগুলো না দরকার নেই তাহলে আপনি রিমুভ করে দেবেন, বুঝছেন? ওকে, আমরা হচ্ছে ক্লাসটা হচ্ছে সামনের দিকে আগাইনি, আরও যদি নতুন কোনো মেনু লাগে এখান থেকে ক্লিক করে আপনি নতুন নতুন মেনু অ্যাড করতে পারবেন। অনেক ক্লায়েন্ট আসে কিন্তু আপনাকে এরকম সাইট চাইবে, আমি এরকম সাইট কমেডিক্সের থিম এই জন্য ভালো থিম আছে এটাই জন্য আপনাদেরকে এটা দেখাইতেছি। ওই আমরা স্লাইডারের মধ্যে যাই, এখানে স্লাইডারের মধ্যে কিন্তু একটা ভালো একটা অপশন দিচ্ছে, সেটা হচ্ছে স্লাইডারে একটা ইমেজ সাইজ দিয়ে দিচ্ছে, এটার বাইরে দিলে মানে এটার মধ্যে থাকলে হচ্ছে আপনার ডিজাইনটা সুন্দর হবে, 1920x500 সাইজ, বুঝছেন? সেক্ষেত্রে আমি ধরেন হচ্ছে ফিক্সেল ওয়েবসাইট থেকে যাই, এখান থেকে হচ্ছে হোম স্লাইডারের মধ্যে যাবো, স্লাইডার 1
select image. এটা সেভ করে দিন, দেন হচ্ছে তারপর আসবে। অনেক সময় দেখবেন এখানে অনেক থিমে আসে হচ্ছে এখানে ইমেজটা বসানোর সাথে সাথে দেখায় দেয়, কিন্তু এই থিমে একটু সিস্টেমটা একটু চেঞ্জ করা, বুঝছেন? এই জন্য হচ্ছে আপনি সেভ করার পর এটা আসবে, একদম রেশিও অনুযায়ী কিন্তু ইমেজটা বসছে, দেখছেন? আশা করি যদি আপনি এভাবে না করেন সেক্ষেত্রে সে canva.com এ যা ডিজাইনটা করে নেবেন। ওকে, এখানে হচ্ছে একটা বাটন দিলাম, কি বাই নাও বাটন দিব। সেম অন্য অন্য থিম যেভাবে দিয়েছেন আপনি ওইভাবেই কাজ করবেন। এটার যে টেক্সট গুলো এখানে, এগুলো চেঞ্জ করতে পারবেন নাকি? বলে দিতে হবে ভাই, এখানে দেওয়া আছে এগুলো বিভিন্ন বিষয়গুলো। ওকে, এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে বাটন বাই নাও, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে অ প্রোডাক্ট, অল প্রোডাক্ট ধরে দিলাম, সেভ করে দিলাম। দেখবেন হচ্ছে এখন এই বাইনা বাটনটা কই, আচ্ছা ভাই এখানে স্লাইড হচ্ছে তিনটা এরা দিয়ে দিছে, আমি যদি একটা রিমুভ করতে চাই যে দুইটা দিব সেক্ষেত্রে হচ্ছে ধরেন রিমুভ করবেন তো এই রিমুভ ব্লক, রিমুভ ব্লক এখান থেকে একটা বন্ধ করে রিমুভ করে দিবেন, বুঝছেন? বুঝতেছেন? ওকে, সেভ করে দিলাম। এগুলো অফ অন অন করে রাখিয়েন, মানে ফুল উইথ, মানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে এটা উঠে গেলে দেখবেন সেটা সাইজটা ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে এগুলো অন করে রাখিয়ে দিয়েন। আর এখান থেকে দেখেন আপনি ডাইমেনশনের যে সাইজটা এখান থেকে দেওয়ার অপশন দিচ্ছে, হাইট উইথ কত হবে এখান থেকে দিচ্ছে, 5 সেকেন্ড পর পর একটা 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 চেঞ্জ হবে। ওকে, এখন স্লাইডার নিয়ে কারো সমস্যা আছে? আপনি সবগুলো পাইবেন। এখান থেকে যদি আপনি আইকনটা চেঞ্জ করতে মন চান তাহলে ফন্ট অপশন থেকে যাচ্ছে একটু আগে যেভাবে নিচ্ছে এইভাবে হচ্ছে আইকনটা নিয়ে আসে, শুধু আইকনের নামটা এখানে বসাই দিবেন, ফ্রি শিপিং লেখা আছে এটা দেখবেন, দেন হচ্ছে আপনার মন মতো হচ্ছে ফ্রি শিপিং অন অল ইউকে অর্ডার, সেক্ষেত্রে হচ্ছে ধরেন আপনি যদি ইউএসএ অর্ডার হয় তাহলে হচ্ছে আপনি ইউএস ইউজ করবেন। ভাই এই সেকশনটা কি লাস্টের দিকে দিলে ভালো হয় নাকি? যদি এ ধরেন এই থিমের ক্ষেত্রে এখানে দিলে সুন্দর লাগতেছে তাহলে এখানে দিয়ে দিবেন, ওই অন্য অন্য থিমের ক্ষেত্রে যেভাবে যেভাবে সুন্দর হয় আপনি ওইভাবে ইউজ করবেন আর কি, বুঝছেন? ওকে, এই সেকশনগুলো তো আপনি মানে চেঞ্জ করতে পারেন, রিমুভ করতে পারেন, এটা নিয়ে আর সমস্যা আছে? এখানে সেম এই সেকশন গুলো দেখেন, মানি ব্যাক গ্যারান্টি, সেফ শিপিং, অনলাইন সাপোর্ট। ওকে, এখন হচ্ছে আপনারা অনেকগুলো এখন যে কোনো থিম গেলে আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু সমস্যা একটাই হবে, শুধু আপনাকে ডিজাইনটা হচ্ছে কিভাবে করবেন বিষয়গুলো হচ্ছে আপনাকে মানে খেয়াল করতে হবে, কালার কারেকশন, ফন্ট সিলেকশন এই বিষয়গুলো। সেক্ষেত্রে হচ্ছে যদি কোনো একটা ধরেন আমার এই সাইডটা ভালো লাগতেছে, এখন এই সাইডে কি কি ফন্ট ইউজ করছে এটা আপনাকে বাইর করতে হবে, বাইর করে একটা নোট করে রাখে দিবেন। ধরেন হচ্ছে এখানে আমার একটা টুল আছে, এক্সটেনশনটা হোয়াটস ফন্টের যে এক্সটেনশনটা আছে এটা সবাই নামায় রাখেন,
দেন হচ্ছে আপনি এই ফন্টের মধ্যে সিলেক্ট ক্লিক করবেন স্যার এইটা কি ফন্ট আইটিসি এস্ট্রন হিউম্যানিস্ট হিউম্যানিস্ট এক্সটেনশনের নাম কি হোয়াট ফন্ট হোয়াট ফন্ট এই সাইটটার নাম কি বললেন কোনটা কোনটা যে টুলটার কথা বললেন ফন্টটা হোয়াট ফন্ট হোয়াট ফন্ট হ্যাঁ বুঝছেন কেমনে ফন্ট বাই করতে হবে হ্যালো আছেন সবাই জি ভাই আছি ফন্টের নামটা এবারে এই ফন্টের নামটা এটা সিলেক্ট করে কপি করে দেন গুগলে সার্চ দিবেন আর কি আপনাকে অনেক সাইডে ঘুরাইবে যে কিছু ফন্ট আছে এগুলো সবসময় পাওয়া যায় না ইউনিক ফন্ট হলে আপনাকে অনেকগুলো সাইডে ঘুরাইবে এখানে আছে এখান থেকে ডাউনলোড করে নেবেন আর হচ্ছে যদি স্টোরের মধ্যে থাকে সেক্ষেত্রে শুধু ফন্টের নামটা যখন আপনি সিলেক্ট করে ওইখানে সার্চ দিবেন তখন অটোমেটিক নামটা আসবে বুঝছেন আর হচ্ছে ফন্ট বিভিন্ন যখন আপনার কাছে ভালো ভালো সাইটগুলো আসবে যখন ফেসবুক অ্যাডস বিভিন্ন সামনে সামনে ঘুরবে তখন হচ্ছে আপনি ফন্টের নামগুলো আলাদা করে একটা টেক্সট ফাইল করে রাখিয়ে দিবেন কি কি ফন্ট ভালো লাগে আপনার কাছে বুঝছেন আর হচ্ছে দা ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে এটা হচ্ছে ফন্টের ওয়েবসাইট এখানে ফন্টের টাইপগুলো আছে কি কি ফন্ট ইউজ হয় স্ক্রিপ্ট ফন্ট কোনগুলো তারপর হচ্ছে বেসিক ফন্ট বিভিন্ন ফন্টগুলো আপনি দেখবেন এগুলোর নাম কী হইতে পারে নামগুলো দিয়ে আপনি গুগলে সার্চ করলে বেস্ট যে ফন্টগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারেন বুঝছেন আর হচ্ছে সচরাচর যদি ইউজ ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে কয়েকটা ফন্ট ইউজ হয় ধরেন হচ্ছে মিনিমালিস্ট একটা ফন্ট না মিনিমালিস্ট না মনসিরাত একটা আছে তারপর হচ্ছে নেক্সা ইউজ হয় আবার হচ্ছে ল্যাটো ইউজ হয় এগুলো হচ্ছে যে টেক্সট ফন্ট যেগুলো আছে রেগুলার ফন্টের মধ্যে সবসময় এগুলো বেশি ইউজ হয় আর সাইটের সবসময় হচ্ছে এসব জায়গায় ডিজাইনের মধ্যে কখন হচ্ছে মানে বাঁকা বাঁকা ফন্টগুলো কখনো ইউজ করি না বাঁকা বা বিভিন্ন স্টাইলে যে বিভিন্ন স্টাইলে যে ফন্টগুলো আছে টেক্সটের ক্ষেত্রে কখনো এগুলো ইউজ করি না বুঝছেন তাহলে হচ্ছে সাইটের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এখানে স্বাভাবিক সোজা সবটা ফন্ট হ্যাঁ সোজা সবটা যে ফন্টগুলো আছে এগুলো ইউজ করবে ওকে তাহলে সার্ভিস হোম সার্ভিসের জায়গায় হচ্ছে আমরা এই ইয়াগুলো এগুলো হচ্ছে আর যদি চেঞ্জ করতে পারেন তাহলে আপনি চেঞ্জ করবেন দেন আসছে যে ব্যানারের মধ্যে এখানে দেখেন এখানে হচ্ছে ব্যানার আছে কয়েকটা মানে আছে ধরেন কালেকশন পাঁচটা আছে পাঁচটা কালেকশনে পাঁচটা ইমেজ ইউজ করবেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট ইমেজ দিবেন তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার কালেকশনের সাথে লিঙ্ক আপ করে দেবেন তাহলে ইমেজের মধ্যে যখন ক্লিক করবে তখন অটোমেটিক ধরেন হ্যাঁ ধরেন হচ্ছে শুজের কালেকশন ঠিক আছে হচ্ছে আপনি যখন কালেকশনটা সিলেক্ট করে দেবেন অটোমেটিক এখানে ক্লিক করলে ক্লিকেবল থাকবে আর কি শুজের মধ্যে চলে যাবে ক্লিয়ার বিষয়টা জি ভাই ভাই একটা প্রশ্ন ছিল বলেন শপিফাই মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে কি বোঝায় অর্ডার ফুলফিলমেন্ট করা বিভিন্ন যে কাজগুলো আছে এগুলো আর কি
না ভাই করবেন কি না কেন ভাই একটু দেখছিলাম আর কি ও করতে পারেন অসুবিধা নেই খারাপ না এখানে দেখেন থিমের মধ্যে এখান থেকে সেকশনটা এই জায়গা মানে খালি করে দিচ্ছে, মানে থিমের যে যে ডিজাইনার ডেভেল ওভার করছে সে অপশন গুলো দিতে মন না ছিল না মনে হয় সম্ভবত গুলো গায়েব হয়ে গেছে। সেক্ষেত্রে হচ্ছে যদি সেকশনটা সুন্দর না লাগে এভাবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে এটা অফ করে দিবেন সেকশনটা, বুঝছেন? এটা ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার না, যদি ভালো না লাগে তাহলে সেকশনটা রিমুভ করে দিবেন। যদি এভাবে যদি ইউজ করলে যদি ক্লায়েন্টের পছন্দ করে তাহলে রাখতে পারেন। আমার আরেকটা থিম আছে আমার কাছে, সেটা হচ্ছে কি এখানে একটা সেকশন দিচ্ছে, মানে এখানে একটা কালেকশন অপশন দিচ্ছে, এখানে একটা কালেকশন অপশন দিচ্ছে, দেন এখানে একটা দিচ্ছে, কিন্তু এই জায়গাটা খালি আছে। এখন অনেক থিমে অনেক ডেভেলপাররা ওই স্টাইলে ডিজাইন করছে, বুঝছেন? এখন এই ডিজাইনগুলো যদি বাড়তে যদি আপনি কিছু করতে হয় তাহলে হচ্ছে আপনাকে কোডিংয়ে হাত দিতে হবে। যদি ফেস বিল্ডারের মাধ্যমে কিন্তু সিঙ্গেল কোনো একটা জিনিস কাস্টমাইজ করা পসিবল না, ওই যদি আপনি কাস্টমাইজ করেন তাহলে হচ্ছে পুরো ফেসটাই কাস্টমাইজ করতে হবে, বুঝছেন? এরকম কোনো প্লাগইন নাই, যদি কোনো বাই ব্রাদার আছে প্লাগইন ডেভেলপার তাহলে হচ্ছে আপনি একটা প্লাগইন ডেভেলপমেন্ট করিয়ে দেন, ম্যাচকান্দি বসে বসে ডিজাইন কাস্টমাইজ করতে পারি। ওকে তাহলে হচ্ছে আমরা নেক্সট একটু আগে যাই। এই জায়গায় প্রোডাক্ট ফিচার প্রোডাক্ট, সেক্ষেত্রে হচ্ছে সেম আগের মতো একটা কালেকশন ধরে দিন, এখান থেকে হচ্ছে আমি ধরেন হচ্ছে দিলাম হচ্ছে ব্যাগ সিলেক্ট করলাম। এটা যখন আপনি সিলেক্ট করুন তখন আপনার কাছে এরকম আসবে, বুঝছেন? আপনি সেভ করলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই, আসেন জি ভাই। ঠিক আছে এই জিনিসটা কালেকশনটা ভাই। ওকে দেন হচ্ছে আবার একটা সেকশন আসেন জি ভাই। এখানে হচ্ছে সম্ভবত ইয়া করে রেখেছে কালেকশন ওয়াইজ, ধরেন এখানে ল্যাপটপ স্মার্টফোনের একটা কালেকশন থাকবে, ক্যামেরা কালেকশন, ল্যাপটপের কালেকশন, হেডফোনের কালেকশন। সেক্ষেত্রে ধরেন আপনি আলি এক্সপ্রেস যেগুলো ক্যাটাগরি আছে আপনি 10-12টা কালেকশন নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি সিঙ্গেল কালেকশন নিয়ে এখানে প্রোডাক্ট দিতে পারেন। ধরেন হচ্ছে আমি স্মার্টফোনের জায়গায় হচ্ছে ধরেন ইউজ করলাম তাহলে ব্যাগের প্রোডাক্টগুলো এখানে দেখাবে। যখন এখানে ক্লিক করবে তখন যদি ক্যামেরার প্রোডাক্ট থাকে এখানে আইকন দেওয়ার, ইমেজ আইকন দেওয়ার অপশন আছে দেখেন। এখানে লিখলাম হচ্ছে ইউজ পরিমাণ প্রোডাক্টের জন্য এই থিমটা তাই না ভাই? হুম, ইউজ পরিমাণ প্রোডাক্টের জন্য এই থিমটা। ভাই ই ভ্যালি দারাজ ওইগুলা কি দিয়ে করা? মানে কাস্টম ডেভেলপমেন্ট করা। যে হারে ভিজিটর আসে প্রতিদিন ওদের রিয়্যাক্ট দিয়ে করছে রিয়্যাক্ট। দেখেন আসছে ভাই, দেখেন আপনি হচ্ছে ব্যাগের মধ্যে গেলে ব্যাগের প্রোডাক্ট দেখাবে, স্কিন কেয়ার স্কিন কেয়ার, তারপর হচ্ছে ল্যাপটপ হলে ল্যাপটপ থাকবে, কিন্তু এগুলো তো আমরা আপলোড করা নাই এই জন্য দেখাই দিচ্ছে না। তাহলে আমরা কি আর সেকশন সবগুলো দেখাবো? আর দেখুন লাগবে এই সেশনটা ভাই না লাগবে না ভাই, দেখুন
একটা আপনি এগুলো শেষ করে নিয়েন। এখান থেকে হচ্ছে লেটেস্ট কোনো যদি ব্লগ থাকে ব্লগগুলো আপনি এখানে আপলোড করতে পারেন। এক্সাম্পল হিসাবে হচ্ছে ধরেন আমি এখানে ব্লগে গেলাম, এখানে অনেক কালেকশন দেওয়া লাগবে নাকি? হুম হুম আগে সাইটটা একটু রিলোড দিই। একটার উপর তাই না, ভালো যে প্রোডাক্টটা একটা না, তারা আপনার ব্র্যান্ডে নতুন কোন একটা প্রোডাক্ট আসতেছে, একটা প্রোডাক্ট থাকতে পারে না, আপনার ব্র্যান্ডে হইতে পারে একাধিক প্রোডাক্ট থাকতে পারে, সেক্ষেত্রে নতুন কোনো প্রোডাক্ট আসতেছে বা নেক্সট কিছুদিনের মধ্যে কোনো একটা ইভেন্ট হবে, সেক্ষেত্রে হচ্ছে তখন হচ্ছে আপনি এখানে ব্লগ পোস্ট দিতে পারেন আপনার প্রোডাক্ট সম্পর্কে কোনো একটা ব্লগে, কোনো ব্লগার ব্লগ লিখছে বুঝছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ব্লগটা এখানে শো করতে পারেন বুঝছেন। জি ভাই। ওকে, এখান থেকে এভাবে হচ্ছে আপনি তিনটা বা চারটা ব্লগ দিতে পারেন, কলাম যেভাবে সেট আপ করা হয়েছে আর কি, কলাম তিনটা করে দেওয়া হয়েছে, আপনি তিনটা চারটা পাঁচটা দিতে পারবেন, যদি যত ছোট করবেন এখান থেকে লিখে দিবেন, পাঁচটা পাঁচটা করলে পাঁচটা ইয়া করে দিবেন। তখন এখানে তো একটা দেখাচ্ছে, মানে একটু বেশি বেশি সেট করব কিভাবে? সেক্ষেত্রে সে দেখেন কলম ওয়ান, কলম এখান থেকে ফাইভ করে দিবেন আর কি, তখন জিনিসটা একটু ছোট হয়ে যাবে, মানে পাঁচটা হবে আর কি। নিচের দিকে আরো অ্যাড করার অপশন আছে কি বুঝছেন? আমি আরো একটা অ্যাড করে দিব, দেখাই দাম আরো একটা। হ্যাঁ ভাই আরেকটা দেখ। ওকে তাহলে দেখালে তো ভালো হয় ভাই। অ্যাড ব্লগ, সব থিমে কিন্তু ব্লগ এর একটা অপশন থাকে, যে কোনো থিম
যেকোনো সব থিম অপশন আছে। এখানে দেখেন আপনারা যে ব্র্যান্ডের লোগোগুলো ইউজ করেন, এখান থেকে হচ্ছে এই থিমের ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্র্যান্ড লোগো ইউজ করার অপশন দিচ্ছে। লোগোর সাইজটা কত হবে এখান থেকে আপনি ডাইমেনশন দিয়ে দিতে পারেন, লোগোর সাথে লিঙ্ক আপ করে দাও। ধরুন এই কোম্পানির যদি কোনো ওয়েবসাইট থাকে বা যদি মানে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন, বুঝছেন, তাহলে হচ্ছে যখন লোগোর মধ্যে ক্লিক করবো অটোমেটিক ওয়েবসাইটের লিঙ্কের মধ্যে চলে যাবে। অথবা হচ্ছে যদি কোনো এখানে ক্লিক করলে কোনো একটা প্রোডাক্ট নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্টে যাবে, সেক্ষেত্রে হচ্ছে ধরেন এখানে ক্লিক করলে বা এই কোম্পানির যে প্রোডাক্টগুলো এগুলো স্পেশাল করে আপনি একটা ক্যাটাগরি বানালেন, তাহলে হচ্ছে আপনি ধরেন হচ্ছে এখান থেকে এই কোম্পানির প্রোডাক্ট হচ্ছে এগুলো ব্যাগ, তাহলে হচ্ছে কিন্তু এখানে যখন ক্লিক করবে ব্যাগ ব্যাগের মধ্যে চলে যাবে, বুঝছেন। জি ভাই, এভাবে আসতেছে। একটা লোগোর একটা সাইজ মেনটেন করবেন, মানে যখন আপলোড করবেন তখন সবগুলো লোগোর একটা সাইজ মেনটেন করে সবগুলো বসাবেন, কারণ সবাইগুলো 170x170 এর মধ্যে সবগুলো মানে একটা ফটোশপ একটা ফাইল নেবেন, সেটা হচ্ছে বা ক্যানভাত একটা ফাইল নেবেন যেটা সাইজ হবে 170x170, দেন সবগুলো লোগো এখানে নিয়ে আসি আর লোগোগুলোকে ছোট করে দিবেন। জিনিসটাকে আমি দেখাই দিব নাকি আপনারা পারবেন? হ্যাঁ, একটু রেসপন্স করেন। 170 করে নিলে ওই সাইজটা এখানে বসবে না নাকি আলাদা ভাবে আবার এখানে বসবে করতে হবে? না, এখানে আসার বসা মানে সাইজ করা লাগবে না, সবগুলো একই সাইজ করলে তখন আপনি সবগুলো বসাই দিলে একটা সুন্দর যা আসবে আর কি। দেখা দিব ভাই, 170 ভাই 170 ভাই করলে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, একটু ভুলিয়েন, তার আছে অনেকে এখানে। দেন হচ্ছে এখানে দেখেন কিছু অপশান আছে, মোস্ট রিসেন্টলি রিভিউ, এগুলো হচ্ছে আপনি মানুষকে দেখানো আর কি, কিন্তু আপনি এখান থেকে এগুলো যখন আপনি ফিচার প্রোডাক্ট দেখুন জায়গায় এখানে দেখেন লেখা আছে কি মোস্ট প্রিয় ভিউস, যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু আমরা কিন্তু নিজে সিলেক্ট করে দিচ্ছি অটোমেটিক, মানে মানে ওয়েবসাইটে কাজ করতেছে না। আপনি যদি নিজে সিলেক্ট করে দেন, ধরেন এই প্রোডাক্টগুলো মোস্ট ভিউ হয়েছে, এরকম প্রোডাক্টগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, কয়টা প্রোডাক্ট দেখবে, ছয়টা প্রোডাক্ট লিমিটেড করে রাখছেন আর বেশি দেখতে পারবে না, দেন হচ্ছে এখান থেকে আপনি ইয়ে করতে পারেন কালেকশনগুলো। আপনি এখান থেকে যে টেক্সটটা আছে আপনি চেঞ্জ করে আপনি অন্য কোনো টেক্সট ইউজ করতে পারেন, তাহলে যে এখান থেকে লেখা আছে দেখেন মোস্ট এটা চেঞ্জ করবেন, দেন ইউ চেঞ্জ করে অন্য একটা দিতে পারেন, ধরেন বেস্ট প্রোডাক্ট দিতে পারেন, ট্রেন্ডি প্রোডাক্ট দিয়ে ওয়ার্ডগুলো আপনি যদি মন চায় এখান থেকে ইউজ করতে পারেন, বুঝছেন। ক্লিয়ার ভাই? দুই পাশে যে সোশ্যাল আইকন গুলো আছে ওগুলো চেঞ্জ করা যাবে না? কোনগুলো ভাই? দুই পাশে যে সোশ্যাল কত আইকন দেখা যাচ্ছে, ফেসবুক, স্কাইপ, গুগল, পিন্টারেস্ট, তারপরে এগুলো মনে হয় সম্ভবত সবগুলো অফ করা যাবে, অসুবিধা নেই। এগুলো সেকশনগুলো খোঁজা বা মানে একটু খোঁজা দরকার আর কি, কারণ অনেকগুলো থিম কাজ করা হয় তো ওই জন্য মানে এগুলো খুঁজে একটু কষ্ট হয়ে যায় আর কি, খুঁজে খুঁজে বার করলে সব কিছু চেঞ্জ করা যায়, এগুলো কোনো সমস্যা নেই। দেখেন আমি তিনটে সেকশন অ্যাড করেছি, তিনটা কালেকশন, দেন হচ্ছে তিনটা কালেকশনের প্রোডাক্টগুলো কিন্তু এখানে শো করতেছে। জিনিসটা ক্লিয়ার? এই জিনিসটা বুঝছেন, সেকশনটা বুঝছেন আপনারা? জি ভাই, বুঝছি ভাই। ওকে, দেন হচ্ছে আমরা মোটামুটি সেকশন সবগুলো কাজ শেষ। এখানে হচ্ছে ফুটারের অপশন আসছে, ফুটারের মধ্যে চলে যাবে। এখন ফুটারের মধ্যে যাওয়ার পর হচ্ছে যদি আর কোনো সেকশন লাগে হচ্ছে আপনি অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করবেন, এখানে অনেকগুলো আরো সেকশন আছে দেখবেন, ওয়েট করেন। মাল্টি ব্যানার দিলে মন চাইলে আপনি দিতে পারেন, যদি কখনো একটা সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে হচ্ছে রিভিউ ইউজ করবে তাহলে হচ্ছে লুকসের যে কার্সল যে রিভিউগুলো আছে রিভিউগুলো আপনি এখানে বসাইতে পারেন। এখানে হচ্ছে হোম ফিচার যে প্রোডাক্টটা আছে এটা ইউজ করতে পারেন, আরও অনেকগুলো টুল এখানে আছে, যদি মন চাই হচ্ছে আপনি এখান থেকে
সেকশন গুলো নিয়ে আসতে পারেন, একটা নিউজ ডেটা লাগবে তখন আপনি ইউজ করতে পারেন, অলরেডি একটা আছে, দরকার নেই আমার। তাহলে হচ্ছে আমার এখন দরকার হচ্ছে কি, ফুটারে কাজ করবো, এই অ্যাকাউন্ট ইনফরমেশন আওয়ার সার্ভিস। ওকে, তাহলে হচ্ছে আমরা কি করবো, ফুটারে যাব, ফুটার থেকে হচ্ছে এটা হচ্ছে কলাম ওয়ান মাই অ্যাকাউন্ট, এখানে দেখেন লেখা আছে মাই অ্যাকাউন্ট, দেন হচ্ছে ইনফরমেশন, দেন হচ্ছে আওয়ার সার্ভিস। এইখানে আপনি কি করতে হবে, সিলেক্টে যখন ক্লিক করবেন তখন আপনার কাছে আছে সেকশন আছে দুইটা, যে আর একটা মন দরকার হয়, কারণ এখানে আমি একটা সাইট যেটা দেখাইছি এটা দেখেন, মেন মেনুর মধ্যে কি কী রাখছে, মেন মেনুর মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশন একটা দিচ্ছে একটা, দেন টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে হচ্ছে বিভিন্ন সাইজ, জুয়েলারি পেমেন্ট মেথড, যে শিপিং, এগুলো অ্যাড করছে। দেন হচ্ছে মেন মেনু দিয়ে নিউ, বেস্ট প্রোডাক্ট, রিং, ওয়েডিং, তারপর হচ্ছে বিভিন্ন নেকলেস ওয়ার্ডগুলো ইউজ করছে। আপনি কিন্তু সেম এভাবে করতে পারেন। তো এইভাবে করার জন্য কী করতে পারেন, আমি একটা মেন মেনু তৈরি করবো এইভাবে, সেক্ষেত্রে সে আপনাকে ব্যাক ইন থেকে যায় একটা কালেকশন তৈরি করতে হবে। কালেকশন বলতে হচ্ছে নতুন করে একটা মেনু তৈরি করতে হবে, ধরেন হচ্ছে একটা মেনু তৈরি করবো হচ্ছে অ্যাড মেনু, অ্যাড মেনু থেকে দিলাম হচ্ছে মেন মেনু, মেন মেনু দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি অ্যাড নিউ আইটেম, আইটেম থেকে ধরেন আমি দিলাম হচ্ছে কি প্যাট সেলার, একটা ট্যাগ নিলাম। জিনিসটা একটু খেয়াল করেন, নাও পরবর্তী প্যাট সেলার দিয়ে আমি কি করলাম, কালেকশনে গেলাম, কালেকশনে যাই হচ্ছে আমি নেকলেসের যে প্রোডাক্টগুলো আছে এগুলো সিলেক্ট করে এখান থেকে আমি লিখে দিলাম হচ্ছে উপরে টেক্সচার লিখে দিলাম হচ্ছে বেস্ট সেলার, বুঝছেন, সেভ করে দিলাম। দেন আরেকটা গেলাম অ্যাড নিউ আইটেম, এখান থেকে সার্চ, তারপর কালেকশন, কালেকশন থেকে ব্যাগের মধ্যে যাই, এখানে লিখলাম হচ্ছে ধরেন হচ্ছে নিউ, আরেকটা নিলাম কালেকশন, দেন হচ্ছে স্কিন কেয়ার, অ্যাড দিলাম, দিয়ে সেভ করলাম। তাহলে হচ্ছে আমার নতুন একটা মেনু তৈরি হয়ে গেল। তো আমরা এখন এখানে কি করলাম, একটা রিলোড দিই জিনিসটা, ওকে, আচ্ছা কলাম ওয়ানে গেলাম, এখান মেনুটা আসলো না কেন, ধরেন হচ্ছে ফুটার মেনুটা সিলেক্ট করলাম, সিলেক্ট, তাহলে হচ্ছে আমার প্রাইভেসি পলিসি এগুলো আসলো। এখন আপনি ইনফরমেশনে যান, সেখান থেকে ধরেন আপনি ইনফরমেশনটা ডিলিট করে দিবেন হচ্ছে মেন মেনু, তাহলে হচ্ছে এখান থেকে ওই মেন মেনু, মেন মেনু, মেন মেনুটা সিলেক্ট করলাম, তাহলে হচ্ছে বেস্ট সেলার, তারপর হচ্ছে নিউ, মাদার্স ডে 50% অফ, এই জিনিসগুলো আসছে, সবাইকে আসেন নাকি আমি একা, তাহলে এখানে হচ্ছে আপনি সেম একই কথা লিখবেন, আপনি কিন্তু নতুন একটা মেনু তৈরি করে এখানে বসাতে পারতেছেন, বুঝতেছেন। এখান থেকে আবার যান, আপনি আরেকটা সেকশন নেন, এখানে আরেকটা দরকার আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিসের যে ইয়াগুলো আছে আর কি পেজগুলো আপনি আলাদা করে একটা মেনু তৈরি করবেন। দেন হচ্ছে এখানে তিন নম্বর অপশনে আওয়ার সার্ভিসের যে সার্ভিস কী কী দেবেন সেটা হচ্ছে আলাদা একটা মেনু তৈরি করার পর হচ্ছে এটা এখানে অ্যাড করে দেবেন, মানে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম হোম সব অ্যাবাউট আস কন্ট্যাক্ট আস, আওয়ার সার্ভিসের ক্ষেত্রে আমি এগুলো বসাই দিলাম। ওকে, এখানে হচ্ছে আমার স্টোরের অ্যাড্রেস, মেল, ফোন নাম্বার, এগুলো এখানে আছে দেখেন তো,
ওকে দেখেন অ্যাড্রেস এখানে দেওয়া আছে অ্যাড্রেসের জায়গা দেখেন 1702 লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া দাও হচ্ছে আমেরিকান মানে হচ্ছে আপনি এখান থেকে আপনার স্টোরে যদি অ্যাড্রেস থাকে এখানে বসাবেন ফোন নাম্বার যদি না দরকার হয় তাহলে হচ্ছে ফোন নাম্বার সেকশনটা উঠে দিবেন বুঝছেন এখান থেকে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা আপনি ইউজ করবেন মানে ফোন নাম্বার না ইউজ করলে কিন্তু ইমেল অ্যাড্রেসটা ইউজ করিয়েন সেক্ষেত্রে যে কোনোটা ইউজ না করেন সমস্যা আছে ক্লিয়ার ভাই ওকে জি ভাই এই থিম নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন ভাই এখানে যে মেনু ডাবল হয়ে গেল হেডার পার্টে তখন ডাবল শো করবেন কই ভাই ডাবল কই হলো মেন মেনু মেনু ডাবল হয়েছে তো মেনু কই এখানে আওয়ার সার্ভিস দেওয়া আছে এখানে না ভাই ওই যে আপার কেসে করছে একটা লোয়ার কেসে করছে দুইটা তো দুই ধরনের হ্যাঁ দুইটা ওখানে মেন মেনু দেওয়া দরকার না আপনি যদি অন্য কোনো নাম দিলে অসুবিধা নাই ভাই হ্যাঁ এখানে আছে আমরা তো সেকশন করে মানে আপার কেস লোয়ার কেস করা হইছে আপনি এখানে নিতে পারেন হচ্ছে আওয়ার সার্ভিস বা অন্য কোনো একটা জিনিস দিলে অসুবিধা নাই এখান থেকে যাই শুধু এডিট করে দিলে হবে আওয়ার সার্ভিস দিবে বুঝছেন তাহলে হচ্ছে মোটামুটি মানে এই থিম নিয়ে আর কোনো সমস্যা আছে দেখেন তো তাহলে আমাকে একটু বলেন আপনার কাছে থিমটা কি ভালো লাগছে কিনা আপনাদের কাছে জি ভাই থিমটা অনেক সুন্দর ভাই থিমটা সুন্দর আছে বুস্টারটা বেশি সুন্দর বুস্টারটা আপনি কাজ করছেন এই জন্য সুন্দর লাগছে বুস্টারটা অনেক কাছে গিয়ে দেখি দেখি এটা ঝামেলা মনে হচ্ছে কি মানে অনেক বেশি হ্যাঁ সেকশন অনেকগুলো বেশি আছে দেখবেন এই থিমটার মধ্যে কয়েকজন ভাই ব্রাদার আছে আমি আশা করি এদের কাজগুলো খুব সুন্দর আসবে সেক্ষেত্রে আমি ইয়াবাই থেকে আশা খুব ভালো আছে মানে উনি ভালো একটা কাজ আনি দিবে আমার নেক্সট ক্লাস আমি ভাবো আশা করা যায় কারণ এই থিমটা উনি এরকম ফাংশন নিয়ে ওয়ার্ডপ্রেস অনেক কাজ করা হয়েছে আমার জানার মধ্যে সেক্ষেত্রে হচ্ছে এই সেকশন বাকি যে সেকশনগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় সেটিংয়ের কর্নারে কর্নারে থাকবে এই জিনিসগুলো আপনারা আস্তে আস্তে করে বাইর করে নেবেন সেটিংয়ে গেলে তখন আস্তে আস্তে সবগুলো জিনিস পাইবেন আর কি বিস্তারিত এগুলো ভাঙ্গি আবার বলা লাগবে কারণ ক্লাস অলরেডি সময় অনেক অনেক গেছে এই যে বিভিন্ন আইকনগুলো এগুলো তো আপনারা বাই করতে পারবেন নাকি জি ভাই আইকনটা একটু দেখাইলে মনে হয় ভালো হয় কোনটা কোনটা দেখাই দাম দুইটা অপশনে ওই যে হচ্ছে আপনার এটার নিচের অংশে যে আইকনটা ছিল এগুলো এগুলো কোথায় গেল না না এই উপরে উপরে একদম নিচে না মানে হচ্ছে আপনার স্লাইডারের নিচে একটা ছিল না হাইড করা নাকি আমি অন্য একটা আইকন ইউজ করবো সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ ফন্ট অপশন এখানের মধ্যে ক্লিক করবো তাহলে হচ্ছে নতুন একটা পেজ তৈরি হয়ে যাবে একটা নিউ ওয়েবসাইট নিয়ে যাবে দেন হচ্ছে আপনি এখানে লিখলাম হচ্ছে ফ্রি শিপিং শিপিং নামে কোনো আইকন নাই তাহলে হচ্ছে ওরা কি লিখছে এটা লিখছে নাকি তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা লিখি দেখি কোনো কিছু আছে কিনা ধরেন আছে এটা হচ্ছে এরকম আমাদের আইকনটা কি এরকম এরকম নাকি ডিফারেন্ট আছে কোনোটা দেখেন তো ধরেন আমি নিলাম হচ্ছে এটা এটা নিচ্ছি তাহলে হচ্ছে আমরা কি করবো এই যে টেক্সট আছে না ট্রাক পিক আপ এই জিনিসটা সিলেক্ট কপি করলাম কপি করে নিয়ে আস শুধু এখানে যে সেম ওয়ার্ডটা আমরা পেস্ট করে দিব একবার অনেকবার হয়ে গেছে পেস্ট করে দেওয়ার পর হচ্ছে সেভ করে দিবেন দেখবেন হচ্ছে আইকনটা চেঞ্জ হয়ে যাবে এটা তো আসতেছে
ভাই করে সেভ দেন, সেভ না দিলে তো অনেক সময় আসে না। এখানে দেখেন ওই যে সিঙ্গেল যে ওয়ার্ডটা আছে এটা লিংক আপ করে আছে বুঝছেন, মানে অন্যগুলো নিতেছে না, আপনি শুধু মানে ফ্রি শিপিং এর এটা মানে এটা মানে যথেষ্ট সিঙ্গেল রয়েছে, মানে অন্যগুলো নিতেছে না এটাই বুঝছেন না, যেমন যেটা নিতেছে এটা ইউজ করতে হবে, কিছু করার নাই। বুঝতে পারছি। এটা কিন্তু ফ্রি শিপিং এর আইকন, এটা ইউজ হয় অন্য কোনোটা ইউজ হয় না, এটা যখন আপনি দেখেন এটা যখন ইলেকট্রিসিটির সাথে সাথে চলে আসছে, এটা সেভ করে দিলাম ভাই। অন্য অন্য থিম হয় কিন্তু এটা অন্য থিম হয় অনেক সময়, মানে অনেক সেকশন দিবেন আপনার থিম হইতেছে না, বা আমার স্টোরে হইতেছে কিন্তু আরেকবার স্টোরে অনেক সময় কাজগুলো হয় না, কিছু করার নাই, তখন হচ্ছে পরবার ফিক্স করতে পারলে ফিক্স করে নেবে। ফন্ট সময় কয়েকটা ভার্সন আছে তো অনেক সময় ভার্সনের কারণে জানি না হ্যাঁ সমস্যা করে। তাহলে হচ্ছে মোটামুটি এই সেকশন নিয়ে আর কোনো প্রবলেম আছে ভাই? না। ওকে তাহলে হচ্ছে মোটামুটি আপনাদের থিম এটা শেষ ভাই, আজকে শুধু এই থিমটাই দেখালেন না, আমি একটু লেট জয়েন করছি তো। হ্যাঁ আজকে থিমটা দেখাইছি, দেন হচ্ছে আরো কিছু কাজ বাকি আছে, আরেকটা থিম দেখাবো, লাস্ট থিম হচ্ছে গতকালকে দেখাই দিব এই থিমটা, এটা দিয়ে শেষ করে দিব আমাদের। এই থিমের লিংক তো ক্লাসে দিয়ে দিবেন না? অলরেডি থিমের ফাইলটা আমি সেন্ড করে দিব ক্লাসে, শেষে হচ্ছে ফাইলটা সেন্ড করে দিব বুঝছেন। আচ্ছা আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্নগুলো আমাকে একটু বলেন। দেখি ভাই, দেখি ভাই, দেখি দেখেন একটা এই যখন প্রোডাক্ট পেয়ে যাবেন তখন এই জায়গাটা খালি থাকবে বুঝছেন, ইমেজ লাগবে, এটা হচ্ছে 1920x370 এই সাইজ করবেন, সাইজ করার পর হচ্ছে এটা আসবেন হচ্ছে সেটিং, সেটিং থেকে জেনারেল আসবেন করে ভাই 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 করে। অনেক থিমে ভাই এটা ব্রেড ক্রাম্বের মধ্যে থাকে, ব্রেড ক্রাম্ব আর বেশি দিন আপনাদের সাথে নাই, অল্প কিছুদিন আছি। যারা হচ্ছে অ্যাকাউন্ট করে নাই ফাইবার, হচ্ছে আমার চ্যানেলে জানেন একটা অ্যাকাউন্ট, মানে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন একটা ভিডিও দেওয়া আছে, খুব রিসেন্টলি করা, দেড় মাস আগে করা বুঝছেন। আপনি ওই পেজ বিল্ডার এগুলা কত তোমার ক্লাসে দেখাবেন পেজ বিল্ডার? তারপরে কে ভাই একটু বলেন নাম তো শুনে। আমি ভাই কামাল হাসান। কামাল হাসান ভাই, আশা করা যাচ্ছে নেক্সট ক্লাসের পরে ক্লাস থেকে আমরা পেজ বিল্ডার হাত দিব, দেন যদি 15টা ক্লাসের বাইরে যাওয়া অসুবিধা না, আমি আরে ক্লাস করাবো, ঈদের পরও ক্লাস করাবো, অসুবিধা নাই, আমাদের সাথে আপনার সাথে চুক্তি ছিল 15টা ক্লাস, তার বাইরে গেলে আমি ক্লাস করাবো, এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই বুঝছেন। ভাই 20টা ক্লাস চাই। এই নিয়ে কোন জায়গাতে আবার উঠে আসছে ভাই।